এইটুকু কেটে 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 বহুত বড় করে দিয়েছে। কি ডার্ক মোড কজ লাইট মোড? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন একটা জিনিস দেখুন, জাস্ট লক্ষ্য করুন একটা জিনিস, ভিউ একটা দেখাচ্ছি, জাস্ট এ পৌঁছাচ্ছি, আমরা উঠছি উঠছি। এই দেখুন, এটা কি পুকুরটা কিনা? কালীপুকুর, কালীপুকুর তারা হচ্ছে, এটা একদম ছোট ছোট, সেটা তেড়ে তেড়ে কি করছে বিড়াল দেখাচ্ছে। মানে সেই ইডেনে ঢুকে আপা স্টেডিয়াম যেমন দেখায় পুরো গ্যালারি থেকে, সেরকম পুরো মনে হচ্ছে। মাঝে একটা খুঁটি গাড়া দেখতে পাচ্ছেন কাঠের, এটা যে জল মানে কতটা গভীর মাছটা, সেটা মাছ মেজার করার জন্য এটা গাঁথা হয়। তো এইখান থেকে মাটিটা যাচ্ছে আমাদের বল গ্রাউন্ডে, যেইখানে মাটির কাজ হচ্ছে, আপনাদের ভিডিও আগে দেখেছি। এই সোজা বেড়াচ্ছে দিয়ে সোজা একদম মাটি হচ্ছে, এইভাবে চাপানো হচ্ছে মাটি, দেখুন ট্রাক্টরের উপর দিয়ে সেইখান থেকে মাটিটা যাচ্ছে, দিয়ে স্টেডিয়ামে দেওয়া হচ্ছে। বাবারি রাস্তা ভাই, পুকুরটা এত বড় ছিল, ছোট দেখাচ্ছিল না, ঘরটা ছিল, ঘরটা ভেঙে দিয়েছিল। কুকুরটা ছিল এইটুকু, কেটে 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 বহুত বড় করে দিয়েছে, ঝোড়ে ভর্তি গেলে আসছে, গাছগুলা কেটেছে সত্যি, মানে জায়গাটা কাটার পর কত বড় হয়ে গেছে ভাই। ভালো একটা জিনিস লক্ষ্য করুন, প্রথমে এইখান থেকে একটা ধাপ করা আছে, তারপর আরেকটা ধাপ, তারপর আরেকটা ধাপ। তো এইভাবে হচ্ছে, যে কোনো জায়গায় যখন মাটি কাটায় তখন এরকম ধাপ ধাপ করা হচ্ছে, মানে আমি যে যে জায়গায় দেখেছি আর কি। আর এই চেন দিয়া জেসিবি বহুত পাওয়ারফুল, আর মাঠে এটা সেটা চাকা। ঠিক আছে, এবার মাঠের কিছু ভিডিও দেখুন, মাঠের গর্ত ভরাট চলছে, কালকে এই গর্ত তেড়েছে সেটা ভরাট করছে মাটি দিয়ে। ভালো জিনিস, মাঠটা কাজ চলছে মোটামুটি, হয় বহুদিন ধরে মাঠের কাজ চলবে যা দেখছি, খুব ভালো লাগছে। এই যে পুরো মাঠ তালা হয়ে গেছে, পুরো মাঠ তালা হয়নি, মাঠের শুধু মাছটা তালা হয়েছে, এখন ওই যে হাইড্রোলিক কি দিয়ে বাইরে থেকে মাটি এনে ওইখানে মাটি ফেলা হচ্ছে, ধীরে ধীরে উঠছে মাটি, পড়ছে 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 পড়ছে, ধসকাচ্ছে ধসকাচ্ছে, এই তো নামছে নামছে, সব পড়ে যাচ্ছে, এই গেল যা। দাদা হিচকি দিবে, আই থিঙ্ক কোনো হিচকায়নি, কিছু করেনি, আগেরই চলে গেল, এই তো হিচকি দিল, বহুত হিচকি দিল, যা মাটি ছিটেছে সেটা পড়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা মাঠের, এখন মাঠটা পুরো একদম এই যে বড় বড় গর্ত, শুধু এইসবই চারদিকে, কিন্তু মাঠের কাজ হচ্ছে, এটা এখন সময় লাগবে, কিন্তু খুব ভালো জিনিস, মাঠটা অন্তত বাগানা হচ্ছে বিরাট ব্যাপার, যেটা বহু বছর আগেই করা উচিত ছিল। এই কোনটা এখন ঠিক আছে, এই কোনটা সবাই খেলছে, ছেলা দেখছেন কোনো দিকে খেলা যায় না, তাই এক জায়গায় সব জোড় হয়ে গেছে ক্রিকেট খেলার জন্য, কোনো একটা প্রোগ্রাম চলছে। কালী মন্দির দেখতে পাচ্ছি, অনেক লোক আছে সামনে, দেখা যাক লোকরা কি করছে, লোক নয় দোকানে লোক আছে, আই রে কালী মন্দির কাকা।
বাবারে ছেলেটা বলছে এই সব যদি ভিডিও আসে বলে তোকে খেলাবো জামাটা দেখাবি তো হট গুগল 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 জামাটা দেখিয়ে দিই কিসি কাট লিখা আছে এইখানে গুগল থেকে গ্রিক্স ফর গ্রিক্স লিখা আছে মারছে এগুলা।